नमस्कार बंधुरा, सामने की देखछेन? भालो भालो मिष्टी, लोभ लागजे, खेते इच्छे करछे, खाबेन? এই মিষ্টি যদি দারুণ নামকরা দোকানের হয় বা এমনি দোকানের হয়, যাই হোক না কেন, মিষ্টি খেতে সবাই বোধহয় ভালোবাসেন। কিন্তু হ্যাঁ, ডায়াবেটিক রোগী যারা, তারা একটু দূরে থাকবেন। আর একদিন একটু বেহিসাবি হতে ক্ষতি কী, খেয়ে দেখতে পারেন। আমি এখন দাঁড়িয়ে আছি শ্রীহরি মিষ্টান্ন ভাণ্ডার, কালীঘাট ব্রাঞ্চ, যেটা মন্দিরের কাছে, তার সামনে। এদের ল্যাংচা খুবই বিখ্যাত, জানি জিভে হয়তো জল চলে আসছে, কিন্তু ডায়াবেটিক রোগীরা আবারও বলি সাবধান, খেতে হলে ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন, বেশি খাওয়ার দরকার নেই। তবে হ্যাঁ, আবারও সেই একই কথা বলি, একদিন দুদিন বেহিসাবি হলে ক্ষতি কী। আসুন, শ্রীহরির যিনি মালিক তার সঙ্গে একটু কথা বলি। আপনার নাম আর একটুখানি বলবেন, যে এই মিষ্টি শিল্পটার ব্যাপারে যদি আপনার কোনো আইডিয়া থেকে থাকে, মানে কী আপনার এই ভবিষ্যৎ কী, বা ধরুন করোনার পরে কীরকম পরিস্থিতি? এখন তো মানুষ খুবই অনলাইনেই করছে অর্ডার, মানে খুবই কমই বাইরে বেরোচ্ছে, তো এখন ওইভাবেই বাড়িতে বসে মানুষকে খাবার পৌঁছে দেওয়া, এটাই সবথেকে ভালো, সবথেকে অপশান, ভালো অপশান। এছাড়া আপনার মিষ্টি সব রকমই এখন আছে, আপনার হালকা মিষ্টি থেকে শুরু করে বা আগেকার দিনে পুরনো মিষ্টি যেমন ল্যাংচা, এছাড়া আপনার রসগোল্লা, কালোজাম, গোলাপজামুন, আবার আপনার এখন আমের সিজন আছে, তো আমের জন্য আমের চমচম, আমের মাখা সন্দেশ, আপনি সব রকমই পাবেন এখানে। তো এই যুগ ওই যুগ সব কিছু মিলিয়ে আপনি সব রকম মিষ্টি এখানে পাবেন। হ্যাঁ, আপনার নামটা যদি একটু বলেন। আরেকটা কথা যে, হ্যাঁ আরেকটা কথা, যদি আপনি বলেন যে ধরুন কোনো বাঙালি যদি এই শিল্পের সঙ্গে আবার যুক্ত হতে চান বা মিষ্টির দোকান করতে চান, আপনি কি তাদের উৎসাহ যোগাবেন? নিশ্চয়ই। দেখুন, এটা মিষ্টি হচ্ছে পুরো ভারতের মধ্যে পশ্চিমবঙ্গে সব থেকে বিখ্যাত, লোকে এখানে আসে মিষ্টি খাবে বলে, সন্দেশ খাবে বলে, মিষ্টি দই খাবে বলে। এর সঙ্গে আপনার আছে এখানে বেসিক্যালি আপনার ছানা থেকে প্রোডাক্ট সবথেকে বেশি হয়, বাইরে আপনি দেখবেন ক্ষীরের প্রোডাক্ট হয়, বেসনের হয়। তো বাংলা এমন এক জায়গা যেখানে কিনা আপনি পাবেন খালি ছানার জিনিস, যেখানে দুধ থেকে একদম ছানা থেকে তারপর সন্দেশ হচ্ছে। তো অবভিয়াসলি আপনি যদি এখানে কেউ যদি শিল্প করতে চায়, নিশ্চয়ই সুযোগ আছে। আর বাঙালিরা মিষ্টি প্রেমী, এখানে মিষ্টি প্রেমিক আপনি কম পাবেন, আপনি মিষ্টি দোকান বানান, আপনার দোকানে অনেক প্রেমিক চলে আসে, মিষ্টি প্রেমিক, এটা নিশ্চয়ই। আর আমার নাম রোহান গুইন। আচ্ছা, আর কোভিডের জন্য কি আপনাদের একটু ব্যবসা বিক্রেতা ব্যবসার সংখ্যা একটু কমে গেছে? না, নিশ্চয়ই, আগের থেকে তো কি মানে টপ লাইন আর বটম লাইনে কোনো ঠিকই নেই। ওইখানে মানুষ হয়তো শনিবার রোববার একটুখানি আসছে, তা সারা সপ্তাহ তো একদম খুবই কম একদম, তো ওই অনলাইনেই যা চলছে আর এরকম টুকটাক। অনেক ধন্যবাদ। শুধু মিষ্টি নয়, এখানে কচুরিও পাওয়া যায়। দেখুন, যারা আবারও বলি, যারা ডায়াবেটিক রোগী তারা কচুরি খেয়ে দেখতে পারেন। তবে হ্যাঁ, যদি ট্রাইগ্লিসারাইড বা কোলেস্টেরল হাই থাকে তাহলে এর থেকেও দূরে থাকবেন। বন্ধুরা, মিষ্টি সবারই প্রিয়, বাঙালি মিষ্টি খায় না এরকম কমই আছে, যদি না তার শারীরিক কোনো প্রতিবন্ধকতা থাকে। কালীঘাটে এলে শ্রীহরির মিষ্টি খেয়ে দেখতে পারেন। আর যদি মনে করেন কিছু সামান্য পুঁজি নিয়ে মিষ্টির দোকান খুলে একবার ভাগ্যটা পরীক্ষা করে দেখতে পারেন, কে বলে আপনিও শ্রীহরির মতন এম ধরনের একটা নামি ব্র্যান্ডেড মিষ্টির দোকান আগামী দিনে যে খুলতে পারবেন না, একথা তো কেউ বলতে পারে না। চেষ্টা করে দেখুন না, চুপচাপ হাত গুটিয়ে না বসে থেকে চেষ্টা করুন না, ব্যাংক থেকে লোন নিয়ে বা কোনোভাবে যদি এরম ধরনের একটা মিষ্টির দোকান খোলা যায় আপনার এলাকায়। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান, কমেন্টস করুন, লাইক করুন। অসীম বার্তার পক্ষ থেকে অভিজিৎ মুখোপাধ্যায়, কলকাতা।